করোনা ভাইরাসের কারণে শুধু স্বাস্থ্য ঝুঁকিই নয়, চীনের দুর্বল হয়ে পড়া অর্থনীতির জন্য এই ভাইরাস মরার উপর খাড়ার খা হবার শঙ্কা তৈরি করেছে। ভাইরাস সংক্রমণে দেশটির পর্যটন খাত বড় ধরনের ধাক্কা খেতে শুরু করেছে। শুধু চীনা অর্থনীতি নয়, বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্য সরবরাহ ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় 11টি দেশে। আক্রান্ত হয়েছে 2000-এর বেশি মানুষ। এখন পর্যন্ত ভাইরাসটি সংক্রমণে চীনে প্রাণ হারিয়েছে 56 জন। এটা একটা নতুন ধরনের ভাইরাস। এই ভাইরাসের বিষয়ে আমাদের জ্ঞান সীমিত। এটা কিভাবে বিবর্তিত হয় তা আমরা এখনো জানি না। এর ব্যাপকতা রোধ করাও সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে নেই। পরিস্থিতি অবনতি হওয়ায় ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে চীনের অন্য শহর থেকে। শহরটি চীনের গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগস্থল হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে পণ্য পরিবহনে। শুধু উহানই নয়, ভাইরাস সংক্রমণ ঠেকাতে কমপক্ষে 18টি শহরে যে কোনো ধরনের যানবাহন চলাচল এবং ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। প্রথমত, আমাদের এই রোগের বিস্তার রুখতে হবে, এ কারণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে রাস্তাঘাট, পরিবহন আর ইন্টারনেট, এই তিনটি নিরবচ্ছিন্ন রাখতে হবে। এটা আমরা বন্ধ করতে পারবো না। তারা সামাজিক কার্যক্রমগুলো চালু রাখে, জরুরি রাস্তাঘাট ব্যবস্থা বন্ধ করা যাবে না। সাধারণ মানুষের জন্য যে পরিবহন দরকার সেটাও বন্ধ করা যাবে না। করোনা ভাইরাস এমন এক সময় ছড়িয়ে পড়ছে যখন চীনারা চাইনিজ নববর্ষ পালন করছিল। একে কেন্দ্র করে বিশাল সংখ্যক চীনা নাগরিক যেমন দেশে ফেরে, তেমনি আসে বিদেশি পর্যটকরাও। জমে ওঠে পর্যটন ব্যবসাও, কিন্তু করোনা ভাইরাস সেই ব্যবসায় ধস নামিয়েছে। ইতোমধ্যে ফ্লাইট আর হোটেল বুকিং বাতিল করেছেন পর্যটকরা। যাত্রীদের বুকিং দেওয়া ফ্লাইটের ভাড়া ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা এয়ারলাইন্সগুলো। উহানের লকডাউনে বিপাকে পড়েছে বিশ্বের সব শীর্ষ কোম্পানির কার্যক্রম। মাইক্রোসফট, জার্মান ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ASP, ফ্রান্সের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান PSA সহ বিশ্বের শীর্ষ 300টি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় বন্ধ হবার জোগাড়। ভেঙে পড়েছে সাপ্লাই চেইন ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে না পারলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে চীনের অর্থনীতি, যার প্রভাবে চলতি বছর দেশটির GDP প্রবৃদ্ধি কমে যেতে পারে 0.05% থেকে 1% পর্যন্ত। এর আগে 2003 সালে সার্স ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে $4,000 কোটি ক্ষতি হয়েছিল। লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের হিসেবে 2003 সালে সার্স ভাইরাসের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে গিয়েছিল 1%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।